সৌদি আরবের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধন করা হবে 2030 সালে। উদ্বোধনের পর এটি বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বলে স্বীকৃতি পাবে। 57 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত নতুন এই বিমানবন্দরে থাকবে 6টি রানওয়ে। মোটামুটি 12 বর্গ কিলোমিটার জুড়ে থাকবে বিনোদনমূলক সুবিধা এবং খুচরা পণ্যের দোকান। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, নতুন বিমানবন্দরটি নির্বিঘ্ন যাত্রা, বিশ্বমানের দক্ষ পরিচালনা এবং উদ্ভাবনকে কেন্দ্র করে একটি এরোট্রোপলিসে পরিণত হবে। চালু হওয়ার পর বিমানবন্দরটি 12 কোটি যাত্রীকে সেবা দিতে সক্ষম হবে বলেও আশা করা হচ্ছে। 2050 সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে 18.5 কোটিতে। বিমানবন্দরটি ডিজাইন করেছে ব্রিটিশ আর্কিটেকচার ফার্ম ফস্টার প্লাস পার্টনার্স, আর ডেলিভারি পার্টনার থাকবে যুক্তরাজ্যের নির্মাণ সংস্থা মেস। প্রেস এজেন্সির এক বিবৃতিতে বলা হচ্ছে, বিমানবন্দর প্রকল্পটি সৌদি আরবের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ। এটি রিয়াদকে 2030 সালের মধ্যে বিশ্বের শীর্ষ 10 অর্থনৈতিক শহরের একটিতে পরিণত করবে। তবে কোন কোন এয়ারলাইন্স এই বিমানবন্দরে চলাচল করবে তা এখনও জানা যায়নি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।